মঙ্গলবার বাংলাদেশের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে ৬ ঘন্টার বেশি সময় বিদ্যুৎহীন ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের পূর্বাঞ্চলের জেলাগুলো। এমনিতেই ডিজেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হওয়ায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। ফলে বাংলাদেশের লোডশেডিং এখন প্রতিদিনকার সাধারণ ঘটনা। তবে মঙ্গলবার জাতীয় গ্রিডে বিপর্যয় সাধারণ মানুষের ভোগান্তিকে পৌঁছে দিয়েছিল চরমে। মোবাইল নেটওয়ার্ক, এটিএম নেটওয়ার্ক, হাসপাতালে সেবা, অফিসিয়াল কাজকর্ম সব কিছুই বাধাগ্রস্ত হয়েছে। বাসাবাড়িতে জেনারেটরে তেল ফুরিয়েছে, আইপিএসের চার্জ ফুরিয়েছে, পানির মজুদ শেষ হয়েছে, আর সন্ধ্যা নামতেই ঘর হয়েছে ঘুটঘুটে অন্ধকার। এই যখন পরিস্থিতি, তখন সক্রিয় হয়ে উঠল সুযোগ সন্ধানীর দল। দেশের যে কোনো বিপর্যয়ে একদল সুবিধাবাদী মানুষ অন্যকে অসুবিধায় ফেলতে সচেষ্ট হয়ে ওঠে। বিদ্যুৎ বিপর্যয়ের রাতেও ঠিক আবার দেখা গেল এই গোত্রের মানুষদের। ঘরে খানিকটা আলো জ্বালানোর আশায় যখন বিপদগ্রস্ত মানুষ দোকানে গেল মোমবাতি কিনতে, ওই সুযোগ সন্ধানী ব্যবসায়ীর দল তখন ৫ টাকার মোমবাতির দাম হাঁকালো ৪ থেকে ৫ গুণ বেশি। যে কোনো দুর্যোগে, যে কোনো অজুহাতে বাংলাদেশে জিনিসপত্রের দাম বাড়ার এই ট্রেন্ড যেন হাজার বছরের পুরনো। খুব বেশি প্রাচীন আমলেও যেতে হবে না অবশ্য এমন উদাহরণ খুঁজতে। স্মরণ করুন কেবল সিলেটের বন্যার সময়কার কথা। সারা বাংলাদেশ থেকে যখন অনেক হৃদয়বান মানুষ বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছিল, একই সময়ে সুযোগ সন্ধানীর দল বাড়িয়ে দিল মোমবাতির দাম, চালের দাম, নৌকা ভাড়া। চারদিকে হাহাকার, মানুষগুলো হয়ে পড়েছিল আরও অসহায়। যখন তাদের সাহায্য প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, তখনই তারা সবচেয়ে বেশি দেখল সুযোগ সন্ধানীদের অমানবিক নিষ্ঠুরতা। অথচ আমরা এই গান গাইতাম, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। হয়তো মনে হতেই পারে সাপ্লাইয়ের চেয়ে ডিমান্ড বেশি হলে দাম তো বাড়তি হবেই, এই নিয়ে আবার এত কথা বলার দরকার কি আছে? কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশে যে কোনো উপলক্ষেই দ্রব্যমূল্যের দাম বেড়ে যেতে পারে, এর জন্য প্রয়োজন কেবল অজুহাত আর সুযোগ সন্ধানী মনোভাব থাকা। এই ধরুন না রমজান মাসের কথা, এমন তো নয় এই মাসটা হুট করে চলে আসে কাউকে না জানিয়ে, অথবা এমনও তো নয় যে রোজায় দেশের মুসলমানের সংখ্যা বেড়ে যায়, কিংবা রোজায় যে পণ্যগুলো মানুষের নিত্য প্রয়োজন তার সাপ্লাই কতটুকু হওয়া উচিত তা ব্যবসায়ীরা জানেন না। নিশ্চয়ই জানেন, তাহলে সাধারণ বিচারে বাজারে পণ্য সংকট হওয়ার কথা নয়, বরং আগে থেকে যেহেতু সবাই রোজার মাস সম্পর্কে জানেন তাই সাপ্লাই উল্টা বাড়তি হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় কি কখনো দেখেছেন রোজায় জিনিসপত্রের দাম কমে গেছে? রহমতের মাস, ইবাদতের মাস, এই ব্যাপারটি মাথায় রেখে ব্যবসায়ীরা মানবিক হয়ে সিদ্ধান্ত নিয়েছেন, এই রোজায় কোনো মতেই দাম বাড়তি রাখার চেষ্টা করব না আমরা। কখনো এমন হয়েছে? ৯০% মুসলমানের দেশ কথাটা প্রায়ই বলি আমরা, কিন্তু ৯০% মানবিক মানুষের দেশ কি আমরা বানাতে পেরেছি? বিশ্বের এমন অনেক মুসলিম দেশ আছে যেখানে রোজায় মানুষ স্বস্তিতে থাকে, কারণ এই মাসে অন্তত জিনিসপত্রের দাম কমে আসবে বলে তারা আশা করতে পারে। আমাদের দেশে উল্টো চিত্র, এখানে মানুষ ভয়ে থাকে রোজা এলেই বুঝি জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে। করোনা শুরুর দিকের কথা চিন্তা করুন, কোভিড-১৯ শুরুর দিকে যদি আপনি N95 মাস্ক কিনে থাকেন তাহলে মনে করে দেখুন কত টাকা খরচ হয়েছিল তখন। ৩০০ টাকার নিচে হয়তো কেউই N95 মাস্ক ২০২০ সালের লকডাউনের সময় কিনতে পারেননি। আজ ওই একই মাস্ক পানির দরে বিক্রি হচ্ছে, অথচ বস্তুটার প্রয়োজনীয়তা তখনই ছিল সবচেয়ে বেশি। করোনায় হ্যান্ড স্যানিটাইজারের মতো পণ্যের দামও আকাশে তুলে দিয়েছিল সুযোগ সন্ধানী দল, অথচ স্বাস্থ্য সুরক্ষায় তখন এই দ্রব্যটারই প্রয়োজন ছিল সবচেয়ে বেশি। উদাহরণ হিসেবে আরও অসংখ্য এমন উদাহরণ দেওয়া যাবে, কিন্তু মোদ্দা কথা এটাই, দুর্যোগে আমাদের দেশে সক্রিয় হয়ে ওঠে সুযোগ সন্ধানীর দল। যে কোনো অজুহাতে, যে কোনো উপলক্ষেই তারা মানুষকে জিম্মি করার অসাধারণ এক দক্ষতা অর্জন করেছে। এই দক্ষতার উদাহরণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর। গত অগস্টে সরকার জ্বালানি তেলে স্মরণকালের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি করে, যদিও এটাকে সরকার বলছে মূল্য সমন্বয়, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তেলের দাম নেমে এলে সরকারও জ্বালানির মূল্য হ্রাস করবে। এই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় সব সেবার দামই বেড়েছে লাফিয়ে লাফিয়ে। চালের বাজারে, ডিমের বাজারে অস্থিরতা,
10 টাকার বিস্কুট হয়েছে 15 টাকা, 15 টাকার চিপস হয়েছে 20 টাকা। এছাড়া হুইল পাউডার, সাবান, অর্থাৎ যে পণ্যগুলো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, যে পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে গণমাধ্যম সাধারণত কথা বলে না, তারাও নীরবে পণ্যের দাম এক লাফে 50-60% বাড়াচ্ছেন। প্রশ্ন হলো, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে তারা যে পণ্যগুলোর দাম বাড়িয়ে ফেলছেন আচমকা, সরকার যদি জ্বালানি তেলের দাম কমায়ও ভবিষ্যতে, এই সুযোগ সন্ধানী কর্পোরেট ব্যবসায়ীরা কি তখন মূল্য সমন্বয় করবেন? সেই আশা করা কিঞ্চিৎ দুরূহ, কারণ এদেশে এ কথা তো ইতিমধ্যেই প্রবাদ তুল্য, যে জিনিসের দাম একবার বাড়ে তা আর কমে না। মনে করুন আগামীকাল কেয়ামত হবে, তারপরও দেখবেন দাম হু হু করে বাড়ছে। তবু যে কোনো অজুহাতে জাতীয় দুর্যোগে জেগে ওঠে সুযোগ সন্ধানীর দল, তাদের ছলাকলা থামাতে সরকার গ্রহণ করবে সময় উপযোগী পদক্ষেপ, এমনটাই আশা সর্বসাধারণের।